হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে ফ্রেন্ডস? আজকে খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। আর এত বেশি ভালো না, কারণ তোমরা সাপোর্ট করছো না, তার জন্য একদমই ভালো নেই। কারণ সবাই কি সাপোর্ট করো, কিন্তু আমাদের মতো ছোট যারা নিউ ইউটিউবার তাদেরকে একদমই সাপোর্ট করছো না, তার জন্য অনেক অনেক খারাপ লাগছে। তো চলো, অনেক দিন হয়েছে মানে ভিডিও দেইনি, মানে ভিডিও দিতে একদমই ফ্রেন্ডস ভালো লাগে না, কারণ তোমরা সাপোর্ট করছো না। না হলে তো রোজ রোজই ভিডিও দিতাম, কারণ তোমরা সাপোর্ট করছো না বলে একদম ভিডিও মানে দেওয়ার ইচ্ছেটা একদমই নেই। দেখতে পাচ্ছো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, তখন একটু কিছু খাবো, চা বানিয়ে নিয়েছি, তো চা খাবো আর বেকারির বিস্কুট দিয়ে চাটা খাবো, তারপর একটু মুড়ি আর পাঁপড় ভেজেছি সেটা খাবো, খেয়ে রান্না বান্না করবো। তো চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করি কী কী করি। তো চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ডের লেট হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে বেরিয়ে গেছেন। আর যে দেখতে পাচ্ছ মেঘ রান্নাটা করব। আর ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার যেখানে পুরো স্পট পড়ে যাচ্ছে, যে এই জায়গা থেকে পুরো স্পট পড়ে যাচ্ছে, এই সাইডে মানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই সাইডে যে জায়গা থেকে পুরো পুরা মানে পুরো বোঝা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো চলো কি কি রান্না করি শেয়ার করি। তো শেয়ার করবো বলে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না, আজকে হলো নিরামিষ। এই যে দেখতে পাচ্ছ পাঁপড় ভেজেছি, আর এই যে এটাতে ভাত আছে, আর এই যে বানিয়েছি আলু ভাজি, একটু এখানে বানিয়েছি একটু টমেটো চাটনি, কাঁচা লঙ্কা দিয়ে একটু টমেটো চাটনি বানিয়েছি, জাল চাটনি, এই যে বানিয়েছি ডাল। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া, আর দুপুরে আমার মানে অন্য কিছু একটু রান্না করতে পারি বা ভাজা বড়া বানিয়ে নেব, কারণ আমার হাজব্যান্ডের আর কি এসব খেতে একদমই ভালো লাগে না, তো তার জন্য অন্য কিছু বানাতে হবে। ফ্রেন্ডস, তো দেখতে মানে পেলে কি কি রান্না করেছি, আজকে তো হলো নিরামিষ শুক্রবার, তার জন্য বেশি কিছু রান্না করিনি, আর একটু পরে আবার একটু কিছু বানাবো, কারণ আমার হাজব্যান্ডের আর কি এসব খেতে ভালো লাগে না। ডাল উনি ডাল খেতে ভালোবাসেন, কিন্তু ক্যাপসিকাম আছে, তো একটু পরে কয়েকটা বড়া করে নেব, মানে পিটালি দিয়ে ক্যাপসিকাম বড়া। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই সবটাই শেয়ার করবো যতটুকুই পারি, কারণ তোমরা তো একদমই সাপোর্ট করছো না, তার জন্য আমার একদমই ভালো লাগে না। তবুও চলো একটু একটু করে তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করবো। তো ফ্রেন্ডস প্লিজ সবাই সাথে দেখো, পাশে দেখো, আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, একটু সাপোর্ট করো। তোমাদের কাছে আমার মানে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, সবাইকে যেরকম সাপোর্ট করো আমাদেরকে একটু হলেও সাপোর্ট করো সবাই। তো চলো ফ্রেন্ডস তারপরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, তো এই যে দেখতে পাচ্ছ বিছনা মানে গুছিয়ে নিয়েছি, আনলা টানলা এই যে গুছিয়ে নিয়েছি কাপড় চোপড়, আর হাজব্যান্ডকে খাওয়া দাওয়া দিয়ে উনি চলে গেছেন ডিউটিতে। আর এই যে আমি ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে আর একটু কথা বলতে। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, দেখতে পাচ্ছ বসে আছি, আর এই যে আমার চুলটা পুরো মানে ভিজেই রয়েছে, বেঁধেই রেখে দিয়েছিলাম, কারণ এত গরম না ফ্রেন্ডস, এত রোদ উঠিয়েছে একদম ভালো লাগছে না। তো অনেক কাপড় চোপড় ছিল, ধুয়েছিলাম সকালে, রোদে দিইনি, তো এগুলো এখন রোদে দিয়ে মানে আসলাম, আর এই যে এসে বসলাম, ফ্যানটা চালিয়েছি, তবু এত গরম লাগছে। আর যে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডস একদমই মানে ভালো লাগে না, তোমরা একটু হলেও সাপোর্ট করো প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করে বলছি, সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর যে দেখতে পাচ্ছ আমার না ফ্রেন্ডস বড় বড় কানের পড়তে একদমই ভালো লাগে না, আর ছোট মানে আমি আগে সোনার কানে ছাড়া একদমই অন্য কানে লাগাতে আর কি পারতাম না, কিন্তু এখন মানে সোনার কানেগুলো এত বড় বড়, আগে তো বিয়ের আগে শুধু রিং লাগাতাম এরকম নিচে বল দিয়ে, আর মানে ঝুলতো আর কি নিচে রিং লাগাতাম, আর এখন বিয়ের পর ওই যে বড় বড় কানের আমি সোনার একদম লাগাতে পারি না, তার জন্য ছোট ছোট দুটো বানানোর আর কি থেকে একটু একটু স্লাইড বড় করে বানানোর ইচ্ছে আছে। আর এই যে দেখতে পাচ্ছ তার জন্য ওই যে একদম ছোট ছোট করে কিনে নিয়েছি দুটো, ওই যে বল বল লাগিয়েছি, না হলে কানে একদম ব্যথা হয়ে যায়, বড় বড় একদম লাগাতে পারি না, লাগিয়েছি একদম বুঝাই যাচ্ছে না, এরমই ছোট ছোট ভালো লাগে। তো ফ্রেন্ডস বসে আছি, ভালো লাগছে না, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এখন প্রায় 12:30 বেজে যাচ্ছে, তো এখন একটু শোবো, মোবাইল টোবাইল দেখবো, মানে সবার আমি তো রোজ সবার ভিডিওই দেখি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না, তার জন্য অনেক খারাপ লাগে।
তো চলো ফ্রেন্ডস, আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে, আর বিকেলে কথা হচ্ছে। এখন একটু শোবো, তারপর ঘুম ঘুম যদি আসে তাহলে একটু মানে ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে বাটটাত খাবো। আমি তো সকালে মানে খাওয়া দাওয়া করি না, এমনিই দেখতে পাচ্ছ মানে কি বলবো, মোটু হয়ে গেছি পুরোই, দেখতেই পাচ্ছ কি মোটা হয়ে গেছি। তার জন্য আর কি সকালে খাওয়া দাওয়া করি না, শুধু মানে দুপুরে খাই, আর রাতে রুটি বা অন্য কিছু একটু খাই। তো চলো আর বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে। ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে, আর এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর দুপুরে মানে মোবাইল দেখতে দেখতে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিয়ে যে বিছনাটাও একটু গুছিয়েছি মানে ঘুমিয়েছিলাম, তারপর একটু চুল টুল আঁচড়ে নিয়েছি মুখ টুক ধুয়ে। আর এদিকে চলছে মানে সন্ধ্যার টাইম বেরুছি, এখানে সামনে ঘরের মধ্যে আর কি গান হয়, দেখতে পাচ্ছ গান চলছে। তো কিছু মনে করবে না, চলো আর কি করি তোমাদের সাথে পরে সবটা শেয়ার করব। তো একটু পরে আমার হাজব্যান্ড আসলে পরে চাটা বানাবো। তো চলো আর পরে কথা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তো এই যে দেখতে পাচ্ছ চা বানিয়ে নিয়েছি, আর এই যে চা এখন কাপে ঢেলে হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো। আর এই যে বেকারি বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপর কোথাও। ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ চাটা খেয়ে আমি রান্নাটাও করে নিয়েছি, আর আজকে তো ছিল নিরামিষ, তার জন্য এই যে রাতে বানিয়েছি ভাত আর এই যে পনির বানিয়েছি ক্যাপসিকাম দিয়ে। তো রান্না বান্নার সব কাজটা শেষ করে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে রাত। আজ একটু মুখ ধুয়েছিলাম, আর এই যে ফুটাটা আমার কপাল থেকে এসে নাকের নিচে মানে লেগেছিলো, তাই এই দেখতে পাচ্ছ ফোন ধরে বুঝলাম। তো আজকে ছোটো ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। বাই ফ্রেন্ড।